সমস্ত দর্শক বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল এসবিএস জব স্টাডির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপকামিং wbcs এর জন্য তোমরা এগুলো দেখতে পারো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্নটি দেখো, প্রতি বছর বিশ্ব বায়ু দিবস কবে পালন করা হয়? দেখো বন্ধুরা, চারটে অপশান আছে। অপশান ডি 15ই জুন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেনটি দেখো বন্ধুরা, কোন দেশ সম্প্রতি প্রতিটি সিগারেটের উপর একটি লিখিত সতর্কীকরণ চালু করেছে? দেখো বন্ধুরা, এখানে চারটে অপশান আছে, ভারত, আমেরিকা, কানাডা, জাপান। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কানাডা। নেক্সট দেখো, কোন রাজ্য সম্প্রতি খেলো ইন্ডিয়া যুব গেমস 2021 শিরোপা জিতেছে? দেখো বন্ধুরা, চারটে অপশান আছে, অপশান বি হরিয়ানা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সম্প্রতি বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়েছে? দেখো বন্ধুরা, চারটে অপশান আছে, অপশান এ 16ই জুন, বি 14ই জুন, সি 18ই জুন, ডি 20ই জুন। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি 14ই জুন। নেক্সট, কোন দেশ সম্প্রতি ভারতীয় ভাঙা চালের বৃহত্তম আমদানিকারক হয়ে উঠেছে? দেখো বন্ধুরা, চারটে অপশান আছে, অপশান বি চীন হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ চীন সম্প্রতি ভারতীয় ভাঙা চালের বৃহত্তম আমদানিকারক হয়ে উঠেছে। দেখো, সম্প্রতি কোথায় 38তম ভারত ইন্দোনেশিয়া সমন্বিত টহল শুরু হয়েছে? চারটি অপশান আছে বন্ধুরা, অপশান সি আন্দামান সাগর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনটি দেখো, 2022 মে মাসে পুরুষ বিভাগে ICC প্লেয়ার্স অব দ্য মান্থ হলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরেরটা দেখো বন্ধুরা, কোথায় সম্প্রতি বিমস্টেকের 25তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে? দেখো বন্ধুরা, চারটে অপশান আছে, অপশান বি ঢাকা হয়ে যাবে সঠিক উত্তর। দেখো বন্ধুরা, সম্প্রতি কোন দেশের সাথে প্রথম রোড ব্রিজ সংযোগ করল রাশিয়া? দেখো বন্ধুরা, চারটে অপশান আছে, অপশান বি চীন হয়ে যাবে সঠিক উত্তর। সম্প্রতি কোন দেশের ক্রিকেটার জো রুট টেস্ট ক্রিকেটে 10,191 বা 10,191 রান পূর্ণ করেছেন? চারটে অপশান আছে, অপশান বি ইংল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর। আমরা জানি বেশ কিছু জিনিস ভারতকে বাইরে থেকে বা বিদেশ থেকে আমদানি করতে হয় বা অন্য দেশের উপর বেশ কিছু জিনিসের জন্য নির্ভরশীল হতে হয়, সেরকমই একটি হলো তেল। তো পরের প্রশ্নটি দেখো, সম্প্রতি কোন দেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠেছে? দেখো বন্ধুরা, চারটে অপশান আছে, অপশান সি পাকিস্তান হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরেরটা দেখো, সম্প্রতি মারা গেছেন হরিচাঁদ, তিনি কে ছিলেন? দেখো বন্ধুরা, চারটে অপশান আছে, গায়ক, লেখক, রানার্স, কবি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রানার্স। অর্থাৎ হরিচাঁদ ছিলেন একজন রানার্স। দেখো বন্ধুরা, কোন রাজ্য সরকার সম্প্রতি ফল সফটওয়্যার বা ফ্রুট সফটওয়্যার চালু করেছে? চারটে অপশান আছে, অপশান সি কর্ণাটক হয়ে যাবে সঠিক উত্তর। চলো বন্ধুরা, পরের কোশ্চেনটিতে আমরা চলে যাই, কোন পেমেন্ট ব্যাংক সম্প্রতি গো ডিজিট এর সাথে পার্টনারশিপ করেছে? দেখো বন্ধুরা, চারটে অপশান আছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, পেটিএম পেমেন্ট ব্যাংক। এটার উত্তর আমি বলছি না, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে লাস্ট প্রশ্নটি হলো, রাজ্যে নদীগুলিকে সম্মান জানাতে ও নদীগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নদী উৎসব লঞ্চ করলো কোন রাজ্য? আমরা জানি বন্ধুরা, নদীগুলো এখন প্রচণ্ড পরিমাণে নোংরা হচ্ছে, তো এক্ষেত্রে এটা একটা খুবই ভালো উদ্যোগ। নদীগুলি সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি করাও খুবই জরুরি। দেখো বন্ধুরা, নদী উৎসব লঞ্চ করেছে কোন রাজ্য? সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট। গুজরাট নদী উৎসব লঞ্চ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। প্রতিদিনের সাম্প্রতিক ঘটনাবলী ও সেরা বাছাই করা প্রশ্নোত্তরগুলি সবার প্রথমে পাওয়ার জন্য।